হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইন্ডিয়ান খুবই জনপ্রিয় একটি রেসিপি, সেটা হচ্ছে রাজমা। এই রাজমাকে বাংলাদেশে কিন্তু রেড বিন নামেও পরিচিত, অনেকেই জানেন না রাজমা কিভাবে রান্না করতে হয়। সো তাদের জন্য আমার আজকের এই রেসিপি, এই রেসিপিটি ফলো করে খুবই মজার করে রাজমা রান্না করে খেতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখিয়ে দিই সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। রাজমা রান্না করার জন্য প্রথমেই আমি 1 কাপ রাজমাকে ওভারনাইট সোক করে রেখেছিলাম পানি দিয়ে। এখন এটাকে আমি প্রেশার কুকারে 3 থেকে 4টা সিটি দিয়ে সিদ্ধ করে নিব। 1 চামচ লবণ দিয়ে আমি প্রেশার কুকারটাকে আটকে দিলাম। অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, তার ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে ঘিয়ের অল্টারনেটিভ রান্নার যে তেল সেটা ব্যবহার করতে পারেন। এখন এর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাটাকে একটু ফোড়ন করে নিব, এতে করে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। দিয়ে দিচ্ছি আস্ত 1টা বড় কালো এলাচি আর 2টো তেজপাতা। আমি অল্প একটু ভেজে নিচ্ছি এগুলোকে, যাতে একটা সুঘ্রাণ বেরোতে পারে। তারপর এর ভিতরে অ্যাড করে দিলাম বড় দেখে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এর সাথে আমি আরও ব্যবহার করছি 1টা বড় রসুনকে আমি কুচি করে নিয়েছি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ হয়েছে সেটা। আরও দিয়ে দিচ্ছি আদা কুচি 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই পেঁয়াজ আদা রসুনকে আমি খুব ভালোভাবে এই তেলের সাথে ভেজে নিব। অবশ্যই চুলা জালটাকে লো টু মিডিয়াম হিটে রেখে একটু ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে, যাতে এটার কালারটা লাইট ব্রাউন চলে আসে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে আমি সুন্দর মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মরিচ কুচি কিছু, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এটার ফলে খুবই সুন্দর একটা রেড কালার আসবে রাজমাতে। আর 1/2 চা চামচ লবণ আমি এখন দিয়ে দিলাম, যেহেতু আমি রাজমা সিদ্ধর সময় 1 বার লবণ দিয়েছি, এজন্য লবণটা একটু বুঝে ব্যবহার করবেন। সব কিছুকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে আমি এখানে ছোটো দেখে 2টো টমেটোকে পিউরে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন এই টমেটো পিউরেটার সাথে মশলাগুলোকে আমি একটু কষিয়ে নিব, যাতে করে এটার উপরে তেল ছেড়ে দেয়। চুলার জালটা লো টু মিডিয়াম হিটে রেখে আমি এটাকে একটু কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম টেনে গিয়েছে। এখন আমি যে পাত্রে টমেটোটাকে পিউরে করেছিলাম সেই বাটিটা ধুয়ে আবারও আমি আরেকটু পানি দিলাম, যাতে মশলাটা আরেকটু ভালো মতো কষানো হয়। মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন এই মশলার সাথে আমি রাজমাটাকে ভালো মতো একটু ভুনে নিব। তার জন্য আমি রাজমা যে সিদ্ধ করেছিলাম পানি থেকে আলাদা করে নিয়েছি, আর দেখুন এটা কত পারফেক্টলি সিদ্ধ হয়েছে। আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার ফলে দেখবেন এটা গলে যাবে, কিন্তু রাজমাটা ভাঙবে না, আস্তই থাকবে। সো আপনারা অবশ্যই 3 থেকে 4টা সিটি দিবেন, এর বেশি দিবেন না। এখন এই মশলার সাথে রাজমাটাকে ভালো মতো একটু কষিয়ে নিব, এতে করে রাজমাটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আর রাজমা সিদ্ধ করা যে এক্সট্রা পানি, সেটাকে আমি আলাদা 1টা বাটিতে তুলে রেখেছি। পরবর্তীতে ঝোলে আমি ওই পানিটাই ব্যবহার করব, এতে করে রাজমার টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে। ভালো মতো আবারও মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রাজমাটাও সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাচ্ছে মশলার সাথে। এখন আমি এর সাথে ঝোলের পানিটা অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তুলে রাখা রাজমা সিদ্ধ সেই এক্সট্রা পানিটা। আবারও ভালো মতো সব কিছুকে মিক্স করে দিচ্ছি নেড়ে। চুলার জালটাকে এখন আমি মিডিয়াম হিটে রেখে আরও 2 থেকে 3 মিনিট রান্না করছি। এই পর্যায়ে ঢাকনা খুলে আরেকবার এটাকে মিক্স করে নিচ্ছি। রাজমাটার বেশি একটা আমি ঝোল টানাবো না, হালকা একটু ঝোল রাখা অবস্থায় নামাতে হবে, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু টেনে যাবে। নামানোর আগে ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, এতে করে রাজমাতে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। আমার রাজমাটা রান্না করা একদম শেষ। আপনারা যারা কখনও রাজমা রান্না করেননি, তারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটি দেখে রাজমা রান্না করে খেতে পারেন। আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে আপনাদের সামনে পরিবেশন করতে রেসিপিটি, আর একবার খেলে আমার বিশ্বাস আপনারা বারবার রাজমা তৈরি করে খাবেন। এটা খেতে খুবই টেস্টি হয় আর অনেক বেশি হেলদি। আমি এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন। ইন্ডিয়ার খুবই পপুলার খাবার হচ্ছে রাজমা চল, মানে যেটাকে ভাত বলা হয়। সো এই খাবারটি ওরা খুবই অকেশনালি খায়, কারণ ওদের কাছে এটা খুবই টেস্টি একটি খাবার। আমাদের বাংলাদেশিরা নর্মালি এই খাবারটা কমই খায়, কারণ জানি না কীভাবে রান্না করতে হয়। আশা করছি রেসিপিটি দেখে আপনারাও ট্রাই করতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।